আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুন্নতি কামিজ সেলাই। তো দেখুন কিভাবে আমি কামিজটি সেলাই করব। তো এখানে আমি গলা কেটে নিয়ে বকরম দিয়ে আটকে নিয়েছি। তো এখন জামার সাথে আমি 2.5 ইঞ্চিতে জিটি দিয়ে দিয়েছিলাম। তো এটি অনুসারে গলাটি লাগিয়ে নিচ্ছি। এই যে তো এই গলাটি কিভাবে কাটিং করবেন আমি অন্য ভিডিওতে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এইভাবে গলা কাটিং করে নিতে পারেন, আপনারা চাইলে গোল করেও নিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা গলা কাটিং করে নিয়ে এরপর এইভাবে লাগিয়ে নেবেন। তো দেখুন আমি গলা সেলাই করে নিলাম। নেওয়ার পর একটুখানি কাপড় রেখে এইভাবে কেটে নিচ্ছি। তো দেখুন ছোট ছোট করে এখানে কাট বসিয়ে দিব যাতে সেলাইটা না কাটে, আপনারা খেয়াল রাখবেন। তো এই যে এইভাবে কেটে নেওয়ার পর এই যে আমি পিছনের গলা কিভাবে পিছনের গলাও সেলাই করে নিব। তো দেখুন এই যে পিছনে আমি গোল গলা দিয়েছি। তো দেখুন তো একইভাবে দিয়ে দিচ্ছি, সেলাইটি করে নিব। আমি এখানে যে 2.5 ইঞ্চিতে মার করেছি তো এখানে রেখে এইভাবে মাঝ সেন্টার বরাবর সই রেখে সেলাইটি দিবেন যাতে গলা নড়ে না যায়। আপনারা চাইলে মাঝ বরাবর একটি সেলাই দিয়েও নিতে পারেন। তো এই যে আমার লাগানো হয়ে গেছে। তো একইভাবে কেটে নিচ্ছি। তো আমি এখানেও তো এই যে কাট বসিয়ে দিব। যেভাবে কাট বসিয়ে দিবেন দেওয়ার পর চাপ সেলাই দিয়ে দিবেন। তো দেখুন এই যে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন চাপ সেলাই দিয়ে দিচ্ছি গলাতে। তো এরকম চাপ সেলাই দিয়ে দিলে আপনাদের গলার ফিনিশিংটা অনেক সুন্দর হবে। এখন ঝোলটা জয়েন করে নিব। তো আমি ঝোলটা জয়েন করে নিচ্ছি। দেখুন এই যে এইভাবে এই যে গলাটি আপনারা গলার সেন্টার দিয়ে সরিয়ে রেখে এরপর ঝোলটা জয়েন করে দিবেন, মিলিয়ে নিয়ে এরপর সেলাইটি দিয়ে দিবেন। খেয়াল করে দেখুন আমরা এই যে গলা বক্রমটি একবার খুলে নিয়ে এই যে এইভাবে সেলাইটি দিয়ে দিচ্ছি। দ্বিতীয় সেলাইতে বক্রমের বাসটি এখানে এই যে দেখুন সেলাইটি মাঝখানে এই যে এইভাবে বাস করে দিচ্ছি। তো আপনারা এইভাবে গলা উল্টিয়ে বাস করে দিবেন। দেখুন এরকম হয়েছে। তো এখন সামনের গলাতে চাপ সেলাই দিয়ে দিব। পিছনের গলাতে একভাবে চাপ সেলাই দিয়েছি আর এটা ডিজাইন, এই জন্য এইভাবে চাপ সেলাইটি দিয়ে দিব। তো সিলানো হয়ে গেছে গলা। তো এখন জামার সাইড জয়েন করে নিব। তো আপনারা চাইলে হাতা লাগিয়ে সাইড জয়েন করতে পারেন। তো আমি সাইড জয়েন করার পর হাতা লাগিয়ে নিব। দেখুন এটা গোল জামা, এই জন্য পুরো রাউন্ডটি সেলাই করে নিব। এখানে যেহেতু ফাড়া হবে না একবারই পুরো রাউন্ডটি সেলাই দিয়ে দিব।
तो ये पाशेर साइडो सेलाई दिए दिब एक ही भावे। অনেকটাই সহজ, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারাও ঘরে বসে এরকম জামা সেলাই করতে পারবেন। তো এখন হাতা সেলাই করে নিব। তো দেখুন এই যে হাতাতে আমি কাপড় কম ছিল এই জন্য জোড়া লাগিয়ে নিয়েছি, নেওয়ার পর হাতার মুহুরি এইভাবে বাস করে সেলাই দিয়ে দিব। তো এইভাবে একটি সেলাই দেওয়ার পর কর্নারে আরও একটি সেলাই দিয়ে দিবেন। এই যে তো আমার ডাবল করে সেলাই দেওয়া হয়ে গেছে, এখন গোল করে জয়েন করে নিব। তো এখানে হাতার মুহুরি মেপে নেবেন। তো আমি 5.5 রাখলাম হাতার মুহুরি। তো এই হাতাটা আমি এখান থেকে মাপটি নিয়ে নিচ্ছি। তো দেখুন এই যে এরকম হয়েছে, এখন হাতা জামার সাথে জয়েন করে নিব। তো হাতাতে আমি তালপাট কেটে নিয়েছি। আপনারা সামনের অংশে জামার তালপাট কেটে নেবেন আর হাতাটা সামনের সাইডে যাতে থাকে এরকমভাবে, যে সাইডটা সামনে থাকবে হাতার তো সেই সাইডে আপনারা তালপাট কেটে নেবেন। আমি তালপাট কাটিং অনেকবার দেখিয়েছি, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। তো দেখুন এই যে এইভাবে গোল করে ডাবল করে সেলাইটি দিয়ে দিচ্ছি। তো একটি হাতা লাগানো হয়ে গেছে। তো এই পাশেরটিও একইভাবে সেলাইটি দিয়ে দিব। তো দেখুন আপনারা হাতাটি আমি কিভাবে সেট করছি, এই যে বাসপিটটি বাসপিটের সাথে রেখে এরপর এই যে এইভাবে বগলের নিচ থেকে সেলাইটি দিয়ে দিবেন। তো জামার আর হাতার বাসপিটটি কিন্তু আমি একলগে রেখেছি। তো এই যে এইভাবে হাতা আপনারা গোল করে লাগিয়ে নেবেন। এইভাবে হাতা লাগালে হাতার ফিনিশিং অনেকটা সুন্দর হয়, এই জন্য আমি এইভাবেই লাগাই। তো আপনাদের দেখানোর জন্য আমি ওই নিয়মও অন্য ভিডিওতে দেখিয়েছি। তো দেখুন নিচের সাইড সেলাই করে নিব। এই যে এরকম চিকন করে আপনারা সেলাইটি দিয়ে দিবেন নিচের অংশে, পুরো রাউন্ডে সেলাই দিয়ে দিব। তো দেখুন জামাটি এরকম হয়েছে, এই যে বাস করে নিচ্ছি। এই যে দেখুন এখানে হাতে সেলাই দিয়ে দিব গলাতে, এই যে দেখুন। তো আশা করি আপনারা সেলাইটি বুঝতে পারছেন। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে আপনারা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।